রাজধানীর বেরিরোডস্থ ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী আত্মহত্যা করে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার সূত্র হল ছাত্রী অরিত্রী মুঠোফোনে নকল করার অভিযোগ খণ্ডনের জন্য পিতামাতা স্কুলে গিয়েও ক্ষমা মঞ্জুর হয়নি, বরং অধ্যক্ষ স্কুল থেকে ছাড়পত্র নিতে বলেছেন। অবশেষে ছাত্রী অরিত্রী আত্মহত্যা করেন। ভিকারুননেসা নুন স্কুল কলেজের সকল পরীক্ষা স্থগিত করে দাবি দেওয়ার আন্দোলন চলছে। অনেকগুলি অনিয়মে জর্জরিত হয়, এই প্রতিষ্ঠানটি আজকে তার নামটাকে বিভিন্নভাবে ক্ষুণ্ণ করছে। এই জন্য যারা গতকালকে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই প্রত্যাশায় আমরা বিচার করা সুস্থ বিচার করা হোক, এটা আপনাদের দ্বারা আমাদের জোরাব আবেদন। এবং আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রীর হক থেকে আমরা কামনা করি, শাস্তি মনে করি না। জীবনে বিনিময় তাকে অ্যারেস্ট করা হবে, তাকে নারী এবং শিশু আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে। এটাই আমাদের একমাত্র প্রথম এবং প্রধান কাজ। এরপরে স্কুলের যে অবস্থাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করতে হবে, পর্যায়ক্রমে সমাধান করতে হবে। কিন্তু প্রথম এবং একমাত্র আমাদের দাবি হচ্ছে নারী ও শিশু আইনে গ্রেফতার দেখা। আমাদের এই চ্যানেলের বক্তব্য আপনার ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদেরকে লাইক দিন, মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।